জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় বাংলা আবার জয়ের সরণিতে ফিরেছে। রবিবার দিল্লিকে ঘরের মাঠে হারানোর পর মহিলা ফুটবলারদের নিয়ে আইসক্রিম পার্টিতে মেতে ওঠেন আইএফএর কর্মকর্তারা। রেলের বিরুদ্ধে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের মানসিকভাবে তত্তাজা রাখতে এই অভিনব আইসক্রিম পার্টি। উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহসভাপতি সৌরভ পাল, অন্যতম সহসচিব সুফল গিরি এবং নজরুল ইসলাম মুন্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএফএর প্রবীণ কর্মকর্তা দিলীপ সাহা, সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরা হলো।